এমপ্লয়মেন্ট চ্যানেলে আজ 7159টি গভর্নমেন্ট জবের ইনফরমেশন দেব। তো প্রথমে শুরু করি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টে ড্রাইভার পোস্টের জন্য। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ওয়েস্ট বেঙ্গল ড্রাইভার পোস্টের জন্য 150টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে 11,500 প্রতি মাস হিসাবে পে স্কেল দেওয়া হবে। ক্লাস 8 পাস হলে এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। 24 সেপ্টেম্বর এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট। কোনো অ্যাপ্লিকেশন ফিজ এখানে সাবমিট করতে হবে না। এরপর চলে আসি নাম্বার টু এ। নাম্বার টু এ হচ্ছে তামিলনাড়ু টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড চেন্নাইয়ের বিজ্ঞপ্তি, যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য 2,340টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। লেভেল 10 অনুযায়ী এখানে পে স্কেল দেওয়া হবে, যা হচ্ছে 57,700 থেকে 182,400 এই পে স্কেল অনুযায়ী। এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, সে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, বিএড, পিএইচডি। আর যদি পিএইচডি না থাকে, নেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটসরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন। এজ লিমিট হতে হবে 57 বছরের মধ্যে। 4 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করার ডেট দেওয়া ছিল বিজ্ঞপ্তিতে, তবে 4 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশান সাবমিশন হয়নি, কেননা এই অ্যাপ্লিকেশান নেওয়াটা পোস্টপন করা রয়েছে। এখানে যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে আপনি ওয়েবসাইট অ্যাড্রেস পেয়ে যাবেন। ওয়েবসাইটে বলা আছে যে 70 এই অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হবে এবং সেই ডেটটা নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে। এক্সামিনেশন ফিজের কথা বলে দিই। জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটসের 600 টাকা, এসসি, এসসি, এএসটি, পিডাব্লিউডি এদের 300 টাকা করে এক্সামিনেশন ফিজ দিতে হবে। এখানে যে সিলেকশনটা হবে সেটা শর্ট লিস্টের মাধ্যমে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে। একাডেমিক কোয়ালিফিকেশনে পাওয়া মার্কস, এক্সপিরিয়েন্স ইত্যাদির উপরে বেস করে শর্ট লিস্টিং হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এবং এর মাধ্যমে সিলেকশন হবে। এরপর চলে আসে নাম্বার থ্রিতে। আমি 1, 2, 3 যে নাম্বারগুলো বলছি, এই নাম্বারগুলো ফলো করলে ডিসক্রিপশন বক্সে এই একই নাম্বার দিয়ে এর ডিটেল লিঙ্ক দেয়, এই লিঙ্ক দেওয়া আছে যেখান থেকে ডিটেল আপনারা পেয়ে যাবেন। থ্রু যে ডাইরেক্ট ওয়েবসাইট যেটা, সেটাতে আমরা আপনারা রিচ করতে পারবেন, ফর্ম ডাউনলোড করতে পারবেন, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস এবং আরও ডিটেলিং দেওয়া আছে। তো চলে আসি নাম্বার থ্রিতে। ওড়িশা স্টাফ সিলেকশন কমিশনের বিজ্ঞপ্তি, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের জন্য 257টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। 16,880 টাকা প্রতি মাস হিসাবে পে স্কেল অনুযায়ী স্যালারি দেওয়া হবে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার যদি থাকে, তবে এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন। 21 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে। 29 সেপ্টেম্বর এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট। জেনারেল আর ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 200 টাকা, এসসি, এসটি, পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের কোনো এক্সামিনেশন ফিজ দিতে হবে না। যে এক্সামিনেশন ফিজটা সাবমিট করতে হবে সেটা অনলাইনের মাধ্যমে কিংবা এসবিআই কালেক্টের মাধ্যমে সাবমিট করতে হবে। রিটেন এক্সামিনেশন আর কেরিয়ার এভালুয়েশনের মাধ্যমে এখানে সিলেকশন হবে। নাম্বার 4, এয়ার ইন্ডিয়া রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি। এখানকার যে জব লোকেশন সেটা হচ্ছে নিউ দিল্লি। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের জন্য 170টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। 19,570 টাকা প্রতি মাস হিসাবে স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, বিসিএ, বিএসসি, আইটি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান হয় তবে অ্যাপ্লাই করতে পারবেন। বয়স হতে হবে 33 বছরের মধ্যে। 28 সেপ্টেম্বর এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট। এক্সামিনেশন বা স্কিল টেস্টের জন্য যে ডেটটা টেন্টেটিভলি অ্যানাউন্স করা হয়েছে সেটা হচ্ছে 20 অক্টোবর 2019। জেনারেল ওবিসি, ইডাব্লিউএসদের 1,000 টাকা, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যানদের 500 টাকা এবং পিএইচ ক্যান্ডিডেটসদের কোনো এক্সামিনেশন ফিজ দিতে হবে না। যে এক্সামিনেশন ফিজটা এখানে সাবমিট করতে হবে সেটা অনলাইনের মাধ্যমে করতে হবে। সিলেকশন অনলাইন স্কিল টেস্টের মাধ্যমে হবে। এরপর চলে আসে নাম্বার ফাইভে। নাম্বার ফাইভে হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, যেখানে স্পেশালিস্ট ক্যাডারে অফিসার, এসসিও, সিস্টেম পদের জন্য 477টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। 23,700 থেকে 59,170 এই পেস্কেল অনুযায়ী স্যালারি দেওয়া হবে। বি, বিটেক, এমসিএ, এমই, এমটেক, এমএসসি যদি এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে থাকে তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর এজ লিমিট, আপার এজ লিমিট হচ্ছে 30, 33, 35, 38 এবং 40। এই ডিটেল কিন্তু আপনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবেন। 25 সেপ্টেম্বর এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট। জেনারেল, ইডাব্লিউএস,
OBC এদের 750 টাকা আর SC ST PWD দের 125 টাকা এখানে যে এক্সামিনেশন ফিস দিতে হবে সেটা থ্রু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে হবে অনলাইন টেস্ট ইন্টারভিউ মাধ্যমে সিলেকশন হবে অনলাইন টেস্টের টেন্টেটিভ ডেট হচ্ছে 20 অক্টোবর 2019 পোস্ট সিরিয়াল নাম্বার 1 থেকে 24 এই সিরিয়াল নাম্বারগুলোর জন্য অনলাইন ইন্টারভিউ এই 20 অক্টোবর হওয়ার কথা আছে এরপর চলে আসি নাম্বার 6 এ মহারাষ্ট্র পুলিশের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেখানে পুলিশ কনস্টেবল আর প্রিজন সিপাহি পদের জন্য 3,450টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে লেভেল 10 অনুযায়ী প্লেসমেন্ট দেওয়া হবে ক্লাস 10 পাস বা 12 পাস হলে এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবেন 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হতে হবে যদি ওপেন ক্যাটাগরির ক্যান্ডিডেট হন আর যদি আপনি রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হন তবে আপার এজ লিমিটের রিল্যাক্সেশন দেওয়া আছে 33 বছর বয়সের মধ্যে আপনার এজ লিমিট যেন থাকে 23 সেপ্টেম্বর এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট ওপেন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 450 টাকা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 350 টাকা এক্সামিনেশন ফিস হিসেবে দিতে হবে এখানে যে পে করতে হবে এক্সামিনেশন ফিস হিসাবে সেটা ডেবিট কার্ডের থ্রু দিয়ে ক্রেডিট কার্ডের থ্রু দিয়ে কিংবা ইন্টারনেট ব্যাংকিং কিংবা ইউপিআই এর মাধ্যমে দিতে হবে অনলাইন টেস্ট আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মাধ্যমে সিলেকশন হবে এরপর চলে আসি NIE অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি যেখানে প্রজেক্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 50টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে 31,000 প্রতি মাস হিসাবে পে স্কেল দেওয়া হবে বিএসসি এবং এমএসসি ডিগ্রি থাকলে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন 30 বছরের মধ্যে বয়স হতে হবে 23 সেপ্টেম্বর এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না এখানে যে সিলেকশনটা হবে সেটা ইন্টারভিউ এবং রিটেন টেস্টের মাধ্যমে হবে এরপর আসি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন হায়দ্রাবাদের বিজ্ঞপ্তি এটা নাম্বার 8 এলডিসি ইউডিসি স্ট্রেনোগ্রাফার এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 20টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে লেভেল 2, 4 আর 6 অনুযায়ী পে স্কেল দেওয়া হবে ক্লাস 12 পাস কিংবা গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবেন ডিফারেন্ট পোস্টের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে এবং কিছু ক্ষেত্রে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 25 সেপ্টেম্বর এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট জেনারেল ওবিসি ক্যান্ডিডেটসদের 300 টাকা এসসি এসটি পিডাব্লিউডি আর ওমেনদের কোনো এক্সামিনেশন ফিস দিতে হবে না এখানে যে সিলেকশনটা হবে সেটা রিটেন এক্সামিনেশন এবং স্কিল টেস্টের মাধ্যমে হবে এরপর চলে আসি নাম্বার নাইনে হচ্ছে মিনারেল এক্সপ্লোরেশন কর্পোরেশন লিমিটেডের বিজ্ঞপ্তি যেখানে অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান স্টেনোগ্রাফার এবং অন্যান্য পদের জন্য 245টি ভ্যাকেন্ট পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে 20,200 থেকে 49,300 এবং 22,900 থেকে 55,900 এই পে স্কেল অনুযায়ী স্যালারি দেওয়া হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিফারেন্ট পোস্টের জন্য ডিফারেন্ট যেখানে ক্লাস 10 পাস 12 পাস ITI ডিপ্লোমা গ্র্যাজুয়েট ইত্যাদি এলিজিবিলিটি এডুকেশন কোয়ালিফিকেশন থাকলে অ্যাপ্লাই করতে পারবে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 21 সেপ্টেম্বর অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটসদের 100 টাকা এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যানদের কোনো এক্সামিনেশন ফিস দিতে হবে না এখানে যে এক্সামিনেশন ফিসটা আপনাকে সাবমিট করতে হবে সেটা তো ব্যাংক চালান এবং ব্যাংক চালান দিতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই দুটো ব্যাংকের থ্রু আপনি এটা সাবমিট করতে পারবেন এখানে রিটেন টেস্ট হবে এবং ক্রেডিট টেস্টের মাধ্যমে সিলেকশন হবে এরপর আসি নাম্বার 10 এ হাইকোর্ট অফ পার্টনার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি যেখানে ল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য 15,000 পে স্কেল হিসেবে 15,000 প্রতি মাস হিসেবে স্যালারি দেওয়া হবে ল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আর LLB আর LLM এই ডিগ্রি থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন 30 বছরের মধ্যে বয়স হতে হবে 25 সেপ্টেম্বর এখানে অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট কোনো অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে না সিলেকশনটা ইন্টারভিউয়ের মাধ্যমে হবে ইন্টারভিউর একটা ড্রেস কোড আছে মেল ক্যান্ডিডেটস যদি হন তবে ব্ল্যাক ফুল প্যান্ট হোয়াইট শার্ট ফুল স্লিপস ব্ল্যাক টাই ব্ল্যাক শু ব্ল্যাক কোট ইন উইন্টার আর যদি ফিমেল ক্যান্ডিডেটস হন তবে হোয়াইট ব্লাউজ উইথ লাইট কালার শাড়ি ব্ল্যাক কোট ইন উইন্টার আর হোয়াইট সালোয়ার কামিজ উইথ ব্ল্যাক দোপাট্টা ব্ল্যাক কোট ইন উইন্টার রেগুলার আপডেটস দেখতে হলে আমাদের এমপ্লয়মেন্ট চ্যানেলটাকে অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং একই সাথে বেল আইকনটি ক্লিক করুন তার কারণ বেল আইকন ক্লিক করলে আপনি ইমিডিয়েট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড হবে